এটা নিয়ে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে, এই ব্রিটিশ ব্যানিয়ার থেকে আমাদের এই ইন্ডাস্ট্রি উদ্ধার করতে হবে। আমরা কোনো অবস্থায় এই মারোয়ারিদের আমাদের এই বাংলাদেশে বিজনেস করে আমরা এখানে খেতে দিব না, আমরা এখানে জায়গা দিব না। আপনি নিয়েই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন, মেনটেনেন্স চার্জ নিয়েই যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, মানে এটা সৃষ্টির পর থেকে এটা আর কোনো ইয়ে না, এটা ও মানে নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে। এই একটা করে শো দিয়ে, এই দুটা করে শো দিয়ে একটা চলচ্চিত্র কিভাবে বাঁচানো যাবে? আপনারা বলেন এই যে ওনারা যে এই সর্বনাশী খেলা খেলতেছে, এই সর্বনাশী খেলা তো আমাদের প্রযোজকদের সর্বশান্ত করছে, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন আপনারা, সেই সুযোগ আর দেওয়া হবে না। এই আমাদের অচিরেই আমাদের সাথে শেয়ার মানি নিয়ে বসতে হবে। প্রতিটা ঈদে সমস্ত প্রযোজকের কাছ থেকে, ম্যাক্সিমাম প্রযোজকের কাছ থেকে একটা ফোন পাই, বারবার ফোন পাই যে সিনেপ্লেক্সের এই যে যিনি এইটা দেখাশোনা করেন যে ম্যানেজার মহিলা, ওনাকে ফোনে পাওয়া যায় না, ওনাকে উনি কাউরে ফোনও ধরেন না, উনি নাকি সব কিছু দেখেন, দেখাশোনা করেন, ওনার ফোন আর আমাদের কোনো প্রযোজকও পায় না, ওনাকে ধরতেও পারে না। আর হচ্ছে যে এইটা ওনারা নিজেরা নিজেরা কোনটা কোনটা চালাবে নিজেরা ঠিক করে, আর কাউরে ফোনও ধরে না, সেটা তো হতে পারে না। আর হচ্ছে যে এই যে আমরা এত বছর ধরে আমরা সিনেমা রিলিজ করি, এইখানে একটা ট্রেন্ড চালু হয়ে গেল, একটা প্রথা চালু হয়ে গেল যে কোনো কোনো সিনেমা একটা করে শো দেয় সারাদিনে। আমরা তো এটা কোনো দিন দেখিনি, আমাদের সিনেমা যে হলে রিলিজ হয়েছে সারা সপ্তাহ সে একই ছবি চলেছে সারা সপ্তাহ, এবং তারপরে যদি ছবির রেজাল্টের উপরে ছবির পরবর্তী সপ্তাহ, তারপরের সপ্তাহ, অথবা রেজাল্ট ভালো না হলে পরে আবার নতুন ছবি ধরা, এইভাবেই তো চলে আসছে। এই একটা করে শো দিয়ে, এই দুটা করে শো দিয়ে একটা চলচ্চিত্র কিভাবে বাঁচানো যাবে? আপনারা বলেন এই যে ওনারা যে এই সর্বনাশী খেলা খেলতেছে, এই সর্বনাশী খেলা তো আমাদের প্রযোজকদের সর্বশান্ত করছে, এটা তো আমরা চাই না, এটা তো আমরা হতে দিব না। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি ছবি আপনারা চালান, আমাদের কোনো বক্তব্য নাই, আপনারা দেখে শুনেই চালান, কিন্তু আমাদের ছবি চালাতে হবে, এবং প্রত্যেকটা ছবির যে যে ছবি চালাবেন আপনাদের অনেকগুলো সিনেপ্লেক্স, সবগুলো ছবি সব সিনেপ্লেক্সে চালাবেন না, এক একটা সিনেপ্লেক্সে এক একটা ছবি চালাবেন, একটা করে শো দুটা করে শো দিয়ে আমরা আর ছবি চালাবো না। আপনারা আপনাদের মতো অনলাইনে দিয়ে বসে থাকলেন, মানুষ আসবে অনলাইনে ঢুকবে, ঢুকে দেখবে, দেখে বাস চলে যাবে, আপনাদের কাজ শেষ, কিন্তু ক্ষতিগ্রস্ত তো প্রযোজন, তার ছবিটা যত, আপনারা জানেন যে প্রচারেই প্রসার, একটা ছবির যত প্রচার হবে ততই, যতই প্রচার হবে ততই প্রসার হবে, ততই দর্শক আসবে, সো সেই কাজটা আপনারা করেন না, এটাও একটা আপনাদের বিরুদ্ধে অনেক বড় অভিযোগ। আমাদের বক্তারা বলে গেছেন, পূর্ববর্তী বক্তারা, অনিয়মের কথা যে একটা লাইসেন্স সিনেমা হল পেলে সেই লাইসেন্সের ক্রাইটেরিয়া কী, নীতিমালা কী, সেখানে স্পষ্ট বলা আছে 15% থেকে 20% ইংলিশ ছবি চালাবেন, ইংরেজি মুভি, অথবা অন্যান্য ভাষার মুভি যেটা নিয়মে পড়ে, আর 80% আমাদের লোকাল মুভি চালাতে হবে। এটা আপনারা জানেন, পূর্ববর্তী বক্তারা বলেছেন যে পুরাটাই আপনারা উল্টা করেন, আপনারা 80% ইংরেজি ছবি বা ভিন্ন ভাষার ছবি চালান, আমাদের 10% আমাদের বাংলা ছবি আপনারা চালান না, এটাও আপনাদের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ। এবং সর্বশেষ যেটা, সর্বশান্ত করার জায়গা যেটা, সেটা হচ্ছে শেয়ার মানি। আপনারা জানেন 400 টাকা, 450 টাকার একটা টিকিট বিক্রি হয়, সেই টিকিট থেকে প্রযোজককে দেওয়া হয় মাত্র 65 টাকা, 60 টাকা, 65 টাকা। একটা ছবি 65 টাকা, আপনি যে
টিকেট আছে আপনার, টিকেটে আমরা দেখি, খেয়াল করে দেখি যে এয়ার কন্ডিশন 120 টাকা, আমরা দেখি ক্লিনিং চার্জ 120 টাকা, এরকম অনেক। আর হচ্ছে যে প্রবেশ মূল্য 120 টাকা, সবার শেষে ছবির দাম কিন্তু 400-450 টাকা করে। যদি এক একটা দর্শকের কাছ থেকে আপনি একটা শোতে নেন, আপনার শোটা যদি হাউসফুল হয়, দর্শক পরিপূর্ণ হয়, তাহলে আপনার সিট যদি থাকে 250-300, তো 300টা লোক দিচ্ছে কত টাকা? তো আপনার 2 ঘন্টা ছবিটা দেখার পর আপনার ইলেকট্রিক বিল কয় টাকা আসে? আমার তো মনে হয় না যে 2-3 টাকা করে মাথাপতি এক একজনের ইলেকট্রিক বিল আসার কথা না, 2-3 টাকার বেশি। সেখানে আপনারা নিচ্ছেন কত? মাথাপতি 120 টাকা করে। এবং আপনার যেদিন হলটা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, সেদিন থেকে ওই এসি তো চলতেছে, আপনি নিয়েই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন, মেনটেনেন্স চার্জ নিয়েই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন, মানে এটা সৃষ্টির পর থেকে এটা আর কোনো ইয়ে না, এটা ও মানে নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে। ক্লিনিং তো আপনার হল আপনি তো করবেনই, আপনি ক্লিনিং করবেন না আপনার হল, আপনার হল আপনি এই মেনটেনেন্স আপনি করবেন, আপনার এই ইলেকট্রিক বিল দিবেন, এগুলো দিবেন, তা নাহলে আপনার কাছে আমি ছবি দিব কেন? আর আপনি কেন হল মালিক হবেন? আপনার যদি কোনো ইনভাইট না থাকে, সব কিছুই যদি প্রযোজকরা দেয়, তাহলে আপনার এই হলে ইনভেস্ট কিসের? আপনার তাহলে কিসের ব্যবসা? তাহলে তো আপনি আমাদের মাথায়, প্রযোজকের মাথায়, আমাদের প্রোডাক্ট আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন আপনারা। সেই সুযোগ আর দেওয়া হবে না। এই আমাদের অচিরেই আমাদের সাথে শেয়ার মানি নিয়ে বসতে হবে।